আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। আর আজকে আমাদের বাংলাদেশে কোরবানি ঈদ, তো আমরা আজকে কিভাবে উদযাপন করব বা আজকে ঈদের দিনে আমাদের কি কি কাজ থাকে বিশেষ করে কোরবানির ঈদে, ইনশাল্লাহ সবার মাঝে শেয়ার করুম। অলরেডি গরু নিয়ে দাঁড়াই আছি, হুজুর আসতেছে। আরেকটা খুশির সংবাদ হলো আপনাদের দোয়া ভালোবাসা, আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাইছি, তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তবে যে খালাই বারটা মশা কিন্তু সরিয়ে রাখবে। কলা টলা মাত্র রাখিবি আমরা এখন খালানির কাম চলে, আমরা তো দেখে দেখছেন নি। মোটামুটি আঙ্গো খালানির কাম চলে, কঠোর পরিশ্রম করতেছে আমাদের গ্রুপের সবাই, আমরা দেখেন নি। আমি চেষ্টা করতেছি সবাই সাক্ষাৎকার লই বেলা, ব্যাগের মাথা গরম আছে, ওই দ্বারা গরম। তাই বেলাল মামা আপনি কিছু বলবেন জাতির উদ্দেশ্যে? আপনি কিছু বলবেন জাতির উদ্দেশ্যে? কোনো বিকেল সাইডটার হবে, বিকেল সাইডটার হবে। স্যার জাকির মামা আপনি কিছু বলেন? সামনে এখন মাথা ঘুরে গরম না, আপনার ভিডিওটা পুরো বিশ্বের সবাই দেখবে, দেশ বিদেশের সকল ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই দেখবো, ইভেন কি মুরাদের ফাদারেও দেখবো। তুই কিছু করবি না, তুই কিছু করবি না, আছে সারা
सुरू दीदी है जाल गाजी मुठ कर सुनाइए ये सही है बोड़ा तुम तो ये ना थी है मोर ही इधर होती के तो बंद कर देते चमू चल गए मोय होती के तो होते दो जन को दो जन बीजा सुई तो है वो को इधर होते बाला को कॉल कर दो तो जाने दे तिल्ली बार बैठ ना तिल्ली रोके सर अरे तुम ना आता था एक बार खोल जा टूरिस्ट ने ना दूसरा ले दो बेले दो इसकी नींद तुम्हारे अंदर मर जाएगा चल दी हां वहां करन ना कोनो ले वहां तो छी वहां हमरा तोरा हियाल का देख ना डाउन तो काडाउ ना तो काडाउ छे भाई काडाउ छे तोरा अलगा जो तोला तालगा जोइबो हम और भीतर के ने काडे में ए साजे एबर काडा न ले एबर आठ पाँच काडन देबो हर दी डरन जान डर देउ आ पे एखन हलो पूरा गद्दू कर बे यो जे मुका काली लेबे मोटामुटी शेष प्रांत मेन जिनिस चले এখন কুটা কুটে তৈরব মোটামুটি আমো কাম শেষ সামনে যাইয়ের কই ঠিক আছে নি যাও দে হ্যাঁ এক পাল আছে সুন্দর তুমি ফেলাইছ এখন দুই এনলে এখন বাগদাগ করবে যা গাঙ্গা মোটামুটি কাম শেষ এখানে খাল ছাড়া আর কিছু নাই সব শেষ হয়ে গেছে বাইর হয়ে গেছে কই এখন বাইর মই যাইয়ের একটু রিল্যাক্স মুডে বেল্লাই হালকা জিরা আবার আমু অলরেডি কইলবা বাক্সলের পাকা নিব কিছুক্ষণ পরে দি খানা টানা চলব তো ঠিক আছে আপনার কাছে কে চালা গেরবা আমরা কে এরকম ইতকার আছে নাঙ্গুর জানাইবেন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।